আমরা সেদিন প্রিন্সেস সেপ্টেম্বর এর সেকেন্ড পার্টটা পড়েছিলাম, এই অবধি ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড এই অবধি পড়েছিলাম। আজকে আমরা তারপরের থেকে বাকি অংশটুকু পড়ে নেব। দেখো, ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর তাকে বলল, যখন বাইরে যেতে চাইছে তখন সেপ্টেম্বর ওকে বলছে যে তুমি এখানে অনেক ভালো আছো, মাচ বেটার, তুমি এখানে অনেক ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে। প্রিন্সেস সেপ্টেম্বর বলছে তোমার সোনার খাঁচা আছে, তুমি এখানে অনেক ভালো আছো। কিন্তু পাখি তো তা চায় না। পাখি কি বলছে? লেট মি আউট, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখি বলছে আমাকে বের করো, আমাকে বের হতে দাও। ইউ উইল হ্যাভ থ্রি মিলস এ ডে, সেপ্টেম্বর ওকে বলছে তুমি দিনে তিনবার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, তোমার কোনো কিচ্ছু চিন্তা করার থাকবে না। ওরি হচ্ছে চিন্তা করা, দুশ্চিন্তা করা, তোমার দুশ্চিন্তা করার মতন কিচ্ছু থাকবে না। ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত তোমার চিন্তা করার মতন কোনো ব্যাপারই নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কন্টেন্ট, আর তুমি গান গাইতে পারবে, সিং মানে গান করতে পারবে, টু ইয়োর হার্টস কন্টেন্ট, তোমার মনের খুশি মতন তুমি গান করতে পারবে, মনের সন্তুষ্টি করে, তুমি তোমার হৃদয়ের সন্তুষ্টি করে তুমি গান করতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ছোট্ট পাখিটা চেষ্টা করলো, ঘুমোতে চেষ্টা করলো, মানে গলে যেতে চেষ্টা করলো, ট্রাই টু স্লিপ, স্লিপ মানে গলে যাওয়া, মানে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, অর্থাৎ খাঁচার যে গড়াতগুলো আছে লোহার, সেগুলোর ভেতর দিয়ে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। বাট হি কুডন্ট, কিন্তু সে পারলো না। হি বিট এগেনস্ট দ্য ডোর, বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, সে তার দরজার মধ্যে বারবার আঘাত করতে লাগলো, বিট করতে লাগলো, আঘাত করতে লাগলো, বিট মানে আঘাত করা। বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, কিন্তু নিশ্চিতভাবে সে এটাকে খুলতে পারলো না, দরজা খুলতে পারলো না। হি বিগান টু ক্রাই এগেইন, সে এবার কাঁদতে আরম্ভ করলো আবার। লেট মি আউট, লেট মি আউট, আমাকে বাইরে যেতে দাও, আমাকে বাইরে যেতে দাও করে কাঁদছে ছোট্ট পাখিটা। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই অ্যাম সো ফন্ড অফ ইউ, সেইড প্রিন্সেস সেপ্টেম্বর। ওর এই কথা শুনে প্রিন্সেস সেপ্টেম্বর ওকে বলছে আমি তোমাকে কেন খাঁচায় রেখেছি জানো, কেননা আমি তোমাকে খুব পছন্দ করি। প্রিন্সেস সেপ্টেম্বর বলল যে আমি তোমাকে খাঁচায় রাখার কারণটা হচ্ছে আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু ছোট্ট পাখি কি সেটা শুনতে চায় না? সে তো বনে বাদারে উড়ে বেড়াতে চায়, তার তো এই খাঁচার জীবন ভালো লাগছে না। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিস কেজ, কিন্তু ছোট্ট পাখিটা দাঁড়িয়ে রইল কোথায়, সে খাঁচার এক কোনার মধ্যে দাঁড়িয়ে রইল, কর্নার কোনার মধ্যে দাঁড়িয়ে রইল, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে সে তাকাচ্ছে, বাইরের দিকে তাকাচ্ছে খাঁচার ভেতর থেকে। অ্যান্ড নেভার স্যাং এ নোট, নোট মানে সং, অর্থাৎ সে একটা গানও সে গাইল না। বুঝতে পেরেছো, তার এত মন খারাপ হয়েছে যে সে একটা গানও গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল তুমি গান গাইছো না কেন, আর তুমি তোমার সমস্যাগুলো ভুলে যাচ্ছ না কেন, ফরগেট মানে ভুলে যাওয়া, ট্রাবল হচ্ছে সমস্যা, তুমি কেন গান গাইছো না, হোয়াই ডোন্ট ইউ সিং, কেন তুমি গান গাইছো না অ্যান্ড ফরগেট, ভুলে যাচ্ছ না ইয়োর ট্রাবলস, তোমার সমস্যাগুলো, সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল হাউ ক্যান আই সিং, আনসার দ্য বার্ড, পাখি বলল আমি কেমন করে গান গাইব। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, আমি তো দেখতে চাই, আমি তো গাছপালা দেখতে চাই। আই ওয়ান্ট টু সি, ওয়ান্ট মানে চাওয়া, কি টু সি দেখতে চাইছে, কি দ্য ট্রিজ গাছ দেখতে চাইছে, অ্যান্ড দ্য লেক ওই যে সরোবর দেখতে চাইছে,
and the green rice growing in the fields. আর দেখতে চাইছি সবুজ ধান মাঠের মধ্যে রয়ে গেছে, যেই মাঠের মধ্যে সবুজ ধানের ক্ষেত সে দেখতে চাইছে। If that's all you want, আর এগুলোই যদি তুমি চাও, I will take you for a walk, said September. September বললো, তাহলে ঠিক আছে আমি একদিন তোমাকে বেড়াতে নিয়ে যাব। Take you for a walk মানে হচ্ছে for a walk মানে হচ্ছে বেড়াতে নিয়ে যাবে। তাই September বললো যে তুমি যদি তাই চাও, এগুলোই যদি তুমি দেখতে চাও, তাহলে আমি একদিন তোমাকে বেড়াতে নিয়ে যাব। তাহলে দেখো এই পর্যন্ত আমরা যা পড়লাম সেই পড়ার মধ্যে থেকে মূল মূল কথাগুলো কি 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 কথা হলো। কথা হলো প্রিন্সেস সেপ্টেম্বর ওকে বলছে যে তুমি এখানে অনেক ভালো আছো, ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, তুমি এখন যেখানে আছো তুমি অনেক ভালো আছো। তোমার কি আছে, একটা গোল্ডেন কেজ আছে, তোমার একটা সোনার খাঁচা আছে। কিন্তু পাখি বেরোতে চায়, পাখি বলছে লেট মি আউট, পাখি বারবার করে অনুরোধ করছে। তখন সেপ্টেম্বর তাকে রাখার জন্য বুঝিয়ে বলছে তোমাকে তিন বেলা খাবার খেতে পাবে তুমি, সকাল থেকে রাত পর্যন্ত তোমার দুশ্চিন্তা করার কিছু নেই, তুমি সারাদিন মনের সুখে গান করতে পারবে। তখন ছোট্ট পাখি গলা দিয়ে বেরোবার অনেক চেষ্টা করলো কিন্তু সে পারলো না, সে তার ডানা ঝাপটাতে লাগলো। তারপরে সে কী করলো, কিন্তু তবুও সে দরজা খুলতে পারলো না, সে আবার কেঁদে ফেললো, বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাইরে যেতে দাও। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলছে যে দেখো তোমাকে আমি কেনই খাঁচা রেখেছি, কেননা আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু ছোট্ট পাখি এক কোণায় দাঁড়িয়ে রইল, নীল আকাশের দিকে তাকাতে লাগলো, সে গান গাইলো না, কেননা তার তো এই জগৎটা ভালো লাগছে না, তার তো এই খাঁচার জগৎ ভালো লাগছে না। তখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসা করলো যে হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, তুমি গান কেন গাইছো না এবং তোমার সমস্যাগুলো কেন ভুলে যাচ্ছ না। তখন ও বললো আমি কেমন করে গান গাইবো, হাউ ক্যান আই সিং, আমি কেমন করে গাইবো। পাখি বলল কেন গান আসছে না তো তার, সে কি দেখতে চাইছে, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। পাখি দেখতে চায় গাছপালা দেখতে চায়, পাখি দেখতে চায় সরোবর দেখতে চায়, পাখি দেখতে চায় সবুজ ধানের ক্ষেত দেখতে চায়। তখন সেপ্টেম্বর তাকে বলছে যদি তাই হয় আই উইল টেক ইউ ফর এ ওয়াক, তাহলে আমি একদিন তোমাকে বেড়াতে নিয়ে যাবো, এই কথা বললো সেপ্টেম্বর। তাহলে দেখো এই অবধি আমাদের ইউনিট টুটা শেষ হয়ে গেল। আমরা নেক্সট ডেতে আমরা কি করব, অন্য কিছু মানে এটারই পার্ট টু মানে আরেকটা থার্ড পার্টটা আমরা করব। আচ্ছা দেখো এক্সারসাইজটা একটু দেখো, দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, ছোট্ট পাখি খুব অবাক হয়ে গেল কখন, কখন যখন ও খাঁচার মধ্যে ওকে ভরে ফেললো তখন। তাহলে কী হবে, হোয়েন শি পুট হিম ইন টু দ্য কেজ, অ্যাট ডন ভোরবেলা দ্য লিটল বার্ড উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ, কেন সকালবেলা কেন বেরোতে চাইছে, কেননা টিল দ্যাট টাইম তখন পর্যন্ত দ্য গ্রাউন্ড ওয়াজ ড্যাম্প উইথ দ্য ডিউ, তখনও সেই মাটি ভিজে ভিজে আছে ডিউতে, অর্থাৎ কিনা শিশিরে ভিজে আছে। পরেরটা দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর টোল দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, সে বলল তুমি এই খাঁচার মধ্যে খুব ভালো আছো, কেন বলেছে তুমি এই খাঁচার ভালো আছো, কারণটা কি, কারণ হচ্ছে বলেছে যে তুমি এই খাঁচার মধ্যে ভালো থাকার কারণ হচ্ছে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, এখানে তুমি খেতে পাবে। তাহলে দেখো তোমাদের আগের পাতায় আছে ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তুমি এখানে ভালো আছো কেন, কেননা তোমার আছে ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, দ্যাট মিন্স দ্য বার্ড হ্যাড এ দ্য লিটল বার্ড হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ। ডি নম্বর দেখো, দ্য বার্ড টোল দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাস, কেন সেই ছোট্ট পাখিটা প্রিন্সেসকে বললো কেন যে সে গান গাইতে পারবে না, কেন বললো, কেননা তার গান আসছে না। হি ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ, হি ওয়ান্টেড টু সি দ্য লেক, হি ওয়ান্টেড টু সি দ্য প্যাডি ফিল্ড মানে রাইস গ্রোয়িং ফিল্ড, গ্রিন রাইস গ্রোয়িং ফিল্ড, এগুলো সে দেখতে চায়, সেই কারণের জন্য তার গান আসছে না। তারপরে দেখো প্রশ্ন আছে, সো হি সাসপেক্টেড নাথিং, হু ইজ হি, এই হি বলতে কে, দ্য লিটল বার্ড, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এভরি এনিথিং, কেন সে সন্দেহ করলো না, বিকজ হি ওয়াজ ইউজ টু ইট, কেননা সে এতে অভ্যস্ত ছিল তাই।
बी नम्बर देखो व्हाई डिड द लिटल बार्ड स्टॉप इन द मिडल ऑफ हिज सॉन्ग क्यों पाखी तार गानेर मध्यखाने क्यों थामिए दिल गानेर मध्यखाने देखो एखाने रोये गेछे तुम्हारा आगे दिन पढ़ेछो पाखी तार गानेर मध्यखाने थामिए दिल तखन क्यों थामिए दिए क्यों ना से एक बार से बोले जे आमाके से बोलो जे क्यों आमी ठीक बुझते पारछी ना आमार की होयेछे आई डोंट नो व्हाट द मैटर जे बोलो आई डोंट नो व्हाट द मैटर वाज गोइंग उइथ मी जे आई डोंट नो व्हाट द मैटर उइथ मी इज तार माने व्हाट द मैटर वाज उइथ हिम ए कथा बोलते हबे But I don't feel like singing tonight. ওখানে বলতে হবে But he didn't feel like singing that night. Tonight-টা হয়ে যাবে that night. তারপরে কি বলেছে How did he try to free himself from the cage? সে কিভাবে কিভাবে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো He tried to এই যেখানে আছে দেখো He tried to slip up দেওয়া আছে এই দেখো The little bird tried to slip through the bars of the cage. সে খাঁচার মানে গড়াদের ভেতর দিয়ে নিজে সুরুত করে গলে যাওয়ার চেষ্টা করলো বা ঠিক উঠুন কিন্তু সে পারলো না তো এই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার তোমাদের নেক্সট ডেতে আমরা ইউনিট থ্রিতে চলে যাবো